আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, কেউ হচ্ছে ভিডিওতে লাইক দিতে বলবেন না, কারণ আপনার একটা লাইকই হচ্ছে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো এই তো এখানে দেখতে পারতেছেন ধনিয়া পাতা। তো এখন হচ্ছে বিকেল টাইম, মানে আসর আজান দিচ্ছে, তো এই ফাঁকে হচ্ছে ছাদে বসে তো আমি ধনিয়া পাতা হচ্ছে বেছে নিয়েছি, আর হচ্ছে নারকেল, আজকে যেহেতু পুলি পিঠা বানাবো তার জন্য হচ্ছে নারকেলটা খসে করে নিয়েছি। মানে নারকেলের যে খোসা থাকে তো খোসাটা হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে এই তো। তো এই তো, তো আমার এদিকে কাজ হচ্ছে শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে রুমের দিকে চলে যাব। তো যেহেতু আজান দিয়েছে, আর এই ফাঁকে হচ্ছে আমার মুরগিটা একটু দেখাচ্ছি। তো ওরা হচ্ছে এতক্ষণ হচ্ছে ধনিয়া পাতা খাচ্ছিল, এখন হচ্ছে আমি নারকেলগুলো হচ্ছে কুড়িয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে মানে মোবাইলটা ধরেছিল, তো উনি যেদিন বাসায় থাকে বা তখন আমার ভালোই হয়, কারণ হচ্ছে মোবাইল ধরতে পারে, কারণ স্ট্যান্ড তো আমার, মানে আমার স্ট্যান্ডটা মোবাইলের স্ট্যান্ডটা ওটা হচ্ছে ভেঙে গিয়েছে। তার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া যখন মাঝে মধ্যে থাকে তো উনি হচ্ছে ক্যামেরাটা ধরে, তো এই ফাঁকে হচ্ছে ভিডিওটা করতে পারি, না হলে হচ্ছে অনেক ভিডিও হচ্ছে করা হয় না। তো এই তো এখন হচ্ছে ভালোভাবে মানে কুড়িয়ে নিচ্ছে। আর আমার না নারকেল কুড়াতে না অনেক ভালো লাগে, কার কার মানে কাছে ভালো লাগে অবশ্যই বলবেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে এই আমার মা কি করছে, এই আস্তো মানে মানে খেজুরের গুড় তো যাই হোক ওটাকে মানে দুভাগ করে দিয়েছে। আমি বলতেছিলাম যে একটু আটটু ভেঙে দিতাম, তো মা বলছে যে কি গলে যাবে সমস্যা নাই। তো এই নিয়ে হচ্ছে মা মেয়ে কিন্তু হাসাহাসি করতেছিলাম। তো এখানে হচ্ছে নারকেলের সাথে আমি ভালোভাবে গুড়টা মিশিয়ে নিব। তো অনেকেই চিনি ব্যবহার করেন, কিন্তু খেজুরের গুড়টা দিলে কিন্তু ভালো লাগে। তো আমরা যখন পুলি পিঠা বানাই তখন হচ্ছে খেজুরের গুড়টা ব্যবহার করি। তো শীতের শেষে হচ্ছে পুলি পিঠা খাওয়া, আমার ছোট ভাই হচ্ছে পুলি পিঠা পছন্দ করে তার জন্য। তো এখন হচ্ছে নারকেলটা আমি ভালোভাবে একটু ভেজে নিব। তো এই তো আমি হচ্ছে এই ফাঁকে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এক হাতে হচ্ছে আমি সব করেছিলাম, কি বলবো, মানে কেউ হচ্ছে মানে নেই যে মোবাইলটা ধরবে। তো আমার মা হচ্ছে মুরব্বী মানুষ, তো উনিও তো মোবাইল ধরতে পারে না, তো আপনাদের ভাইয়াও হচ্ছে চলে গিয়েছিল। তো এই ফাঁকে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো অনেকেই হচ্ছে সবাই হচ্ছে পুলি পিঠা বানাতে পারেন তাই না? তারপর হচ্ছে এই ফাঁকে হচ্ছে ভেজে নিয়েছি পিঠাগুলো, তো গরম গরম পিঠা হচ্ছে ভেজে নিয়েছি। তো তখন বাজে রাত 9টার কাছাকাছি, এর মধ্যে হচ্ছে আমার ছোট ভাইও চলে আসছে, তো পাশে হচ্ছে পিঠা খাচ্ছিল আর বলছিল যে ভালোই হয়েছে। আর বললাম না ওর হচ্ছে পিঠা খুব পছন্দ, মানে ও অনেক পছন্দ করে পিঠা খেতে, তো বলতেছিল যে দুধ পুলি পিঠার কথা, তো ওটা সম্ভব হয়নি। তারপর বলছিলাম যে পরে বানাবো, আগে এটা খা। তো এই তো দুই ভাই বোনও হচ্ছে কথা বলতেছিলাম। তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নিয়েছি, তো ভেজে তারপর হচ্ছে উঠিয়ে নিব। তো ওই পিঠাটা হচ্ছে ঠান্ডাও খেতে ভালো লাগে আর গরমও খেতে ভালো লাগে তাই না? তো এখানে হচ্ছে আমি তো তো পিঠাগুলো হচ্ছে এক এক করে সবগুলো হচ্ছে ভেজে নিব। তো রাত্রেই হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে পিঠা বানাই, আর গ্রামের দেশে তো মানে গ্রামের বাড়িতে বেশিরভাগ কিন্তু দেখবেন রাত্রেই পিঠা বানায়, দিনে হচ্ছে পিঠা বানায় না। তো এটা জানি না, কিন্তু আমাদের আমাদের আমার বাবার বাড়িতেও এরকম আছে বা আমার শ্বশুর বাড়িতেও, যে রাত্রেই পিঠা বানায় দিনে হচ্ছে পিঠা বানায় না।
তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আমার ভিডিও কোনো কথাবার্তা বা ভিডিওর কোনো অংশ ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ মানুষ মাত্রই হচ্ছে ভুল হয় তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ